লে আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি এ বাড়িটা একটা লম্বা জায়গার উপরে লম্বা জায়গা এবং বাঁকা জায়গা লম্বা এবং বাঁকা দুইটা অসুবিধা সেই জায়গার উপরে দুইটা ইউনিট করা হয়েছে কীভাবে চারতলা বাড়ি সেই ডিজাইন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো এখন আমি থ্রি ডি মডেলটা দেখাচ্ছি যে বাড়িটা মানে যার বাড়ি অনু কল্পনা করতে পারে নাই যে এত সুন্দর একটা ডি মডেল হবে বাড়িটা বাড়িটার ভিতরে কম্বিনেশান এত সুন্দর হবে যাকে আমরা আমাদের আর্কিটেক্ট টিম আমি সহ আমরা সারাক্ষণ চেষ্টা করি আমাদের প্রায় আঠাশ উনত্রিশ বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টের স্বপ্নের বাড়িটা যেন স্বপ্নের মতো তৈরি করে দিতে পারে মূলত এই উদ্দেশ্য নিয়ে আমরা কাজগুলো করি এবং সেইভাবেই আমরা ক্লায়েন্টদেরকে সন্তুষ্ট করে যাচ্ছে তো দর্শকমণ্ডলী এই বাড়িটার যদি আমি সামনে থেকে দেখি তাহলে কেমন দেখাবে সেটাও আমি দেখাতে পারবো সামনে দেখাইলে এরকম দেখাবে এখানে ফুল হাইট জানালার গ্লাস ব্যবহার স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে জানলাগুলো ফুল হাইট করা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাস বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে দশমন্ডলে আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে এটা খরচের হিসেবে যাবো আমি আপনার দেখানোর চেষ্টা করব তার আগে গ্রিন গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আপনাকে একটা অনুরোধ করছি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখছেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলায়কোনটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন তো দর্শকরা হলে আসুন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি এটা মূলত আমি অ্যাটোমেটিক ভিউ দেখাবো বাইরে এরকম যে এরকম লম্বা দেখছেন লম্বা এবং আমি যদি আরেকটা প্ল্যান দেখাই লম্বা এবং বাঁকা দেখেন এদিকে এদিক থেকে এদিকে কম জায়গা এদিকে মাত্র চব্বিশ ফিট জায়গা ফুল জায়গা বাদ দেওয়া বাদে আর এদিকে কিন্তু আরও বেশি জায়গা এদিকে চৌত্রিশ ফিট দশ ফিট কম বেশি জায়গা বাঁকা জায়গা আবার এদিকে কিন্তু সব দিকে তিন দিকেই বাঁকা জায়গা তো সেই জায়গার উপর কত সুন্দর করে ডিজাইনটা তৈরি করা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করবো প্রথমে গ্রাউন্ড ফ্লোরে যদি আসি গ্রাউন্ড ফ্লোরের সামনের অংশটা গ্যারেজ করা হয়েছে পুরো অংশটাকে গ্যারেজ করা হয়েছে মাস বরাবর একটা সিঁড়ি রাখা হয়েছে পিছনে একটা ইউনিট রাখা হয়েছে দুই বেডরুমের আর আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখাবো টিপিক্যাল ফ্লোর প্ল্যান্টের দুইটা ইউনিট করা হয়েছে তো এখানে সিঁড়িতে আসবে গ্যারেজের অংশ দিয়ে এসে ইউনিট এতে যাবে তখন নয়শো পঁচাত্তর স্কোয়ার ফিট আস প্রথমে ঢোকার পরে একটা বড় পনেরো ফিট চার ইঞ্চি বাই প্রায় উনিশ ফিট একটা ড্রয়িং ডাইনিং পাবে এখানে একটা কিচেন পাবে কিচেনের সাথে একটা বারান্দা থাকবে এবং কিচেনের সঙ্গে একটা স্টোরও রাখা হয়েছে চাহিদাশীল স্টোর একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট রাখা হয়েছে আবার বেডরুমটা বড় দেখান এগারো ফিট দু ইঞ্চি বাই চৌদ্দ ফিট পাঁচ ইঞ্চির সাথে একটা বান্দা আছে এটা আছে মাস্টার বেডরুম এগারো ফিট বাই বারো ফিট সাথে একটা বারান্দা আছে বেশ সুন্দর একটা বান্দা এবং এখানে একটা টয়লেট অ্যাটাচ আসে সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এ হচ্ছে দুটা বেডরুম দুটা বাথরুম স্টোর কিচেন এবং ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে যখন ইউনিট বিতে যাবে তখন এখানে ঢোকার পরে আপনার ড্রয়িং ডাইনিং পাচ্ছে ষোলো এখানে এখানে একটা স্পেস আছে প্রথমে ড্রয়িং রুমটা এখানে দিতে পারবে তারপর এখানে একটা ডাইনিংয়ের জন্য আলাদা একটা স্পেস বড় একটা স্পেস করা আছে ইচ্ছা করলে আমরা এটাকে একটা রুমও করে দিতে পারতাম এটাকে একটা রুম করে দিয়ে দেওয়া আছে আলাদা একটা রুম করে তাহলে এখানে তিনটা বেডরুম হয়ে যেত তো যাই হোক এখানে ডাইনিংটা আছে ষোলো ফিট আট ইঞ্চি বাই দশ ফিট এগারো এগারো ফিট মোটামুটি তো এই এইটাকে কিন্তু আমরা ড্রয়িং ডাইনিং বানাতে পারি তখন এখানে একটা রুম হয়ে যাবে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সাথে একটা বান্দা রাখা হয়েছে এটা একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা আছে গ্রিনের জন্য একটা জায়গা রাখা হয়েছে এখানে একটা বান্দা রাখা হয়েছে আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে যেটা ড্রয়িং ডাইনিং আছে তাই এখানে ধরতে গেলে এখানে তিনটা বেডরুমের সমন্বয় করা হয়েছে কিন্তু এরিয়াটা কিন্তু বেশ কমই আছে আটশো বাহাত্তর স্কোয়ার ফিট আর এটাই তো এরিয়া বেশি আছে কিন্তু ড্রয়িং ডাইনিংটাকে অনেক বেশি বড়

ঝাঁক দশম এসেছিলো মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনাদের যাদের যাদের এরকম ধরনের এরকম সাইজের জমি আছে তাদের নিরাশা কিছু নাই তাদেরও অনেক সুন্দর ডিজাইন করে বাড়ি করা সম্ভব এটা হচ্ছে সামনের অংশ এটা যদি আমি থ্রি ডিটা দেখে তাই থ্রি ডিটা দেখতে এরকম দেখাবে দেখেন সুন্দর কত সুন্দর ই করে কম্বিনেশন করে এখানে সবুজের একটা ইয়ে ইয়ে রাখা হচ্ছে জানেন যে আমি গাছ লাগাতে পছন্দ করি যার ফলে আমাদের প্রত্যেকটা বাড়ির বারান্দা সাদ প্রত্যেকটা জায়গাতে আমি গাছ লাগানোর প্রভিশন রেখে দিই যাক দশমে এখন আমি দেখাবো যে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে এমন খরচ হবে তার একটা হিসাব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যদি আমি ফাউন্ডেশনে খরচ ধরি এখানে সাতশো থেকে আটশো টাকা খরচ হবে ফাউন্ডেশনে যদি মাটি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে খরচ একটু কমবে আবার মাটি খারাপ হলে পাইলিং লাগলে সেক্ষেত্রে খরচ একটু বাড়বে আর এরকম বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই ফাউন্ডেশন সহ পাইলিং বাদে তাহলে আপনার আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে যদি কমপ্লিট করতে চাই দর্শক মণ্ডলী ছিল মোটামুটি আজকে এমন উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শেষের বেলা একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তরপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন এবং গ্রিন আর্কিটেক্টের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ